হ্যালো বন্ধুরা, আমি আপনাদের কথা মতো আবার আলাদা আলাদা কোর্সে সিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী বলবো যে কোন কলেজে কতটি সিট আছে, এবং শুধুমাত্র বিএমএলটির বলবো। এই ভিডিওটি শুধুমাত্র বিএমএলটিদের জন্য, থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো ফার্স্ট, বেলুরে যে কলেজটি পাচ্ছি সেখানে কিন্তু বিএমএলটিতে 20টা সিট পাবে, এবং বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স কল্যাণীতে সেখানে কিন্তু বিএমএলটিতে 30টি সিট পাবে। এরপরে আমরা বিনয় চৌধুরী মেমোরিয়াল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে 30টি সিট পাওয়া যাবে বিএমএলটির। এরপরে আমরা কলেজ অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্স, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে, সেখানে কিন্তু আমরা টোটাল 11টি সিট পাব। এরপরে আমরা HLG মেমোরিয়াল হসপিটাল প্রাইভেট লিমিটেড আসানসোলে, সেখানে কিন্তু বিএমএলটির 10টি সিট পাব। এরপরে গৌরী দেবী নার্সিং একাডেমি কলেজ অফ নার্সিং, এখানে বিএমএলটির 30টি সিট পাব। এরপরে আমরা ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল সায়েন্স বর্ধমান, সেখানে কিন্তু 20টি সিট পাব বিএমএলটির। এরপরে যদি আমরা লক্ষ্য করি আইকিউ সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে কিন্তু আমরা 30টি সিট পাব, এটি প্রাইভেটে। এবং আমরা যদি লক্ষ্য করি KPC মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে কিন্তু বিএমএলটিতে 25টি সিট পাব। এরপরে আমরা মালদা প্যারামেডিকেল কলেজে যদি যাই, সেখানেও কিন্তু বিএমএলটিতে 20টি সিট পাব। এরপরে যদি আমরা মেদিনীপুর সিটি কলেজ, সেখানেও কিন্তু 50টি বিএমএলটি সিট পাব। এরপরে যদি আমরা আরেকটু লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আমরা PG ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, সেখানে কিন্তু বিএমএলটির 50টি সিট পাব। এরপরে আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতাতে, সেখানে কিন্তু 15টি বিএমএলটি সিট পাব, এবং সেখানে কিন্তু SC ST OBC ভাগ করা আছে। সেক্ষেত্রে সিট নির্বাচন করার ব্যাপারে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে সভ্যান্তন স্কুল অফ মেডিকেল টেকনোলজি হুগলিতে, সেখানেও কিন্তু বিএমএলটিতে 30টি সিট পাওয়া যাবে। এরপরে আমরা যদি লক্ষ্য করি পুরোটা নার্সিং কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আর কোনোভাবে বিএমএলটি সিট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সো আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে বিএমএলটি কোন কোন কলেজে আছে। আপনি যখন কলেজ চুজ করবেন, হয়তো সেই কলেজে বিএমএলটিতে পড়ানো হচ্ছে না বা সিট নেই, কিন্তু আপনি চয়েস করে থাকলেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই সমস্যা হবে। সো আপনি কিন্তু আপনার 1 রাউন্ড, 2 রাউন্ড এবং শেষ মপ আপ রাউন্ডে চলে যেতে পারেন। সেই জন্য আপনি প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের মধ্যে যাতে কলেজ পেয়ে যান, তার জন্য আমাদের একটি ছোট্ট প্রয়াস, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন।